রাত পোহালেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকর্মা পুজো। করোনা আবহে ঘরবন্দী সাধারণ মানুষের কাছে ভালো লাগার মনকে কিছুটা আনন্দে রাখার জন্য ঘুড়িকে সঙ্গী করেছেন। এই দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়। ওই দিন বিশ্বকর্মা পুজো ও ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চলবে। কিন্তু বর্তমান সময় অনেকের হাতে সেভাবে অর্থ নেই, কিন্তু ঘুড়ি ওড়াতে মন চায়। অনেকে কাগজের ঘুড়ির দামের জন্য প্লাস্টিক ঘুড়িতে মন দিয়েছেন। বিক্রি হচ্ছে দেদার, দামও কম। যদিও এখন চায়না মাঞ্জা বিক্রি বন্ধ, প্রশাসন এ বিষয়ে সতর্ক। বাজারে নানান রকমের ঘুড়ি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমার তো ভালোই লাগছে, বসে থাকতে ভালো লাগে না, দোকানে বসে টুকটুক করে আমরা ঘুড়ি বানিয়ে যাচ্ছি। কত বছর হয়েছে বিয়ে হয়েছে আপনার? আমার বিয়ে হয়েছে 30 বছর। 30 বছরই তো ঘুড়ি দেখছেন, নানা রকমের ঘুড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই ঘুড়ি বানাতে ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগে। মেন ব্যাপার হচ্ছে চায়না মাঞ্জাটা খুব চিপ, হ্যাঁ, এবং অন্যান্য সুতির মাঞ্জার চাইতে যথেষ্ট কম দাম। সেই হিসাবে চায়না মাঞ্জাটা লোকে পছন্দ করে। শুধু উদাহরণ হিসাবে আমি এইটাই বলবো, চায়না মাঞ্জা বলে না, চায়না সমস্ত জিনিসই খুব কম দাম, হ্যাঁ, এবং বিদেশি প্রোডাক্ট তো। কিন্তু এই মুহূর্তে আমাদের মোটামুটি 10 বছর ধরে আমাদের চায়না মাঞ্জা বন্ধ, তার কারণ ওই বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ, সেই তুলনায় সেসব কারণে আমরা ওটা লাইক করি না। আর আমাদের এখানে চাহিদাও এখন কমে গেছে চায়না মাঞ্জা। তা আমাদের এখানে লোকাল যেসব মাঞ্জা পাওয়া যায় সেটা মাঞ্জাই, ওই লাটাই সমেত পাওয়া যায় সেই সব মাঞ্জা, এবং সব কটন, এবং কটনেরটাই আমাদের এখন এই মুহূর্তে কম দামের। শুধু না, সব কিছুর দিক দিয়ে যথেষ্ট ম্যাক্সিমাম কম দাম। যেমন প্লাস্টিক ঘুড়ি তো আগে ছিল না, এখন প্লাস্টিক ঘুড়িতে ছেয়ে গেছে, হ্যাঁ, এদিকে প্লাস্টিক বর্জন করা উচিত। কিন্তু আমাদের প্লাস্টিকটা একটু মোটা, হ্যাঁ, সেই কারণেই মোটামুটি চলছে, আর ঘুড়িটা ওই জন্য ব্যান্ড হয়নি। ব্যান্ড হলে পরে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের সব রকম কাজই আমরা জানি, আমরা কাগজে ঘুড়িও বানাতে পারি, এবং আগামী গত বিগত 5-10 বছর আগে আমাদের কাগজে ঘুড়ির চাহিদাটাই বেশি ছিল, এবং এই মুহূর্তে কাগজে ঘুড়ির চাহিদা কম শুধু বেশি দামের জন্য, আর কিছু না। আর প্লাস্টিক ঘুড়ি মোটামুটিভাবে ড্যাম চিপ, এই কারণেই প্লাস্টিক ঘুড়ির চাহিদা ঠিক একই রকমভাবে, ওই সুতোটাও তাই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।